মাত্র এক মিনিটে 26 জনের প্রাণ কেড়ে নিতে পারে এক সামুদ্রিক জীব। টেনিস বলের সমান ছোট হলেও এই প্রাণীটি বাস্তবে এতটাই ভয়ানক, একে সামনে দেখলেই অতি দ্রুত পালানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সমুদ্রের ত্রাস এই নীল রিংযুক্ত অক্টোপাস। এই জলজ প্রাণীর ব্যাপারে সর্বপ্রথম 2021-এর একটি টিকটক ভিডিওতে জানা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম ইনসাইডারের একটি রিপোর্টে জানায়, একজন মহিলা নিজের অজান্তে বিশ্বের অন্যতম বিষাক্ত প্রাণীকে ধরে রাখার একটি ভিডিও পোস্ট করেছিলেন। এমন কাণ্ড ঘটানোই ওই পর্যটককে চূড়ান্ত বোকা বলেও ডাকছেন অনেকেই। আনুমানিক 8 মিলিয়ন ভিউ আর 1 মিলিয়ন লাইকযুক্ত ভিডিওটিতে দেখা যাচ্ছিল তিনি হাতে একটি ছোট অক্টোপাসের ছানা ধরে রেখেছেন। কাইলিন ফিলিপস নামের ওই নারী ছুটি কাটাতে বালিতে ছিলেন, সেখানে সমুদ্রের ধারে তিনি প্রাণীটির সন্ধান পান। রেডিটে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে, কয়েক সেকেন্ডে হাতের তালুতে রাখার পর নীল বলয়যুক্ত অক্টোপাসটি ফের পানিতে ফিরিয়ে দেন তিনি। বিজ্ঞানীরা বলছেন এই অক্টোপাসের দেহে এমন একটি পক্ষাঘাত করে দিতে পারার মতো বিষ রয়েছে যা কয়েক মিনিটের মধ্যে যে কোনো শ্বাসযন্ত্রকে বন্ধ করতে পারে। ফিলিপস জানান তিনি গুগল করে বুঝতে পারেন এটি একটি নীল রিংযুক্ত অক্টোপাস যার বিষ একেবারে 26 জন মানুষকে হতাহতের ক্ষমতা রাখে। আতঙ্কিত ফিলিপস তখন বাবার সাহায্যে নিয়ে এই প্রাণীকে সরিয়ে নেন। ফিলিপস পরবর্তী ভিডিওতে জানান তিনি একই দিনে 2টি নীল রিংযুক্ত অক্টোপাস পেয়েছিলেন। 2টো অক্টোপাসকেই তিনি কমলা খাওয়ানোর চেষ্টা করেছিলেন। চলতি বছর নিউ ইয়র্ক পোস্ট আবারও একজন অস্ট্রেলিয়ান নাগরিকের দ্বারা নীল রিংযুক্ত অক্টোপাসের সন্ধান নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। জানা যায় পোষ্য কুকুরকে সমুদ্রের ধারে হাঁটাতে নিয়ে যাচ্ছিলেন জেসি ডনিসন নামের এক ব্যক্তি। সেখানে আচমকা তিনি একটি সন্দেহজনক জীবকে দেখতে পান। কাছে গিয়ে দেখেন সমুদ্রে ভাসতে ভাসতে একটি নীল অক্টোপাস সমুদ্র তীরে চলে এসেছে। তার কুকুরটি ওই অক্টোপাসের কাছে যেতেই সতর্ক হয়ে যান জেসি। জেসি বলেন তিনি সাথে সাথেই বুঝতে পেরেছিলেন এটি কোনো সাধারণ অক্টোপাস নয়, আর একটু খেয়াল করেই আতঙ্কিত হয়ে বুঝতে পারেন এটি একটি নীল রিংযুক্ত অক্টোপাস। বিশেষজ্ঞরা জানাচ্ছেন নীল রিংযুক্ত অক্টোপাসগুলো বিশ্বের সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম। এর বিষ এত বেশি ভয়ানক যে এটি কয়েক মিনিটের মধ্যেই 26 জন প্রাপ্তবয়স্ক মানুষের প্রাণনাশ করতে সক্ষম। একটি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যায়, যদিও নীল রিংযুক্ত অক্টোপাসের অত্যন্ত বিষাক্ত বিষ থাকে, তারা নিজেরা এটি তৈরি করে না। তারা সমুদ্রে পাওয়া ব্যাকটেরিয়া ব্যবহার করে এবং এরপর তার লালাগ্রন্থিতে সঞ্চয় করে। ব্যাকটেরিয়াগুলো এরপর টেট্রোডোটক্সিন বা টিটিএক্স নামে একটি বিষ নিঃসরণ করে। এই বিষ ব্যবহারেও অক্টোপাসটি অভিনব সব পদ্ধতি অনুসরণ করে। এরপর তারা ঠোঁট ব্যবহার করে শিকারের খোসার মধ্যে একটি গর্ত তৈরি করে। এরপর সেই বিষাক্ত লালা শিকারে শরীরে ছড়িয়ে দেয় অক্টোপাসটি। এরপর লালার মধ্যে থাকা টক্সিন শিকারকে মুহূর্তেই পঙ্গু করে দেয়। রোমহর্ষক ব্যাপার হলো অক্টোপাসগুলো আকারে বেশ ছোট হওয়ায় এদের কামড়গুলোও তুলনামূলক স্বল্প আকৃতির হয়, যার ফলে প্রায় সময়ে শিকার ব্যথা অনুভব করে না। এই কারণে অজান্তে এর বিষে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা, পক্ষাঘাত, অন্ধত্ব এবং অবশেষে শ্বাসরোধে প্রাণহানি হয়ে থাকে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও সিডনি হারবার জুড়ে নীল রিংযুক্ত অক্টোপাসগুলো বেশি পাওয়া যায়। এদের থেকে দূরে থাকতে প্রায় সময়ই নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলেন স্থানীয় সংস্থা এবং সরকারি কর্তৃপক্ষ। তবে যদি কোনোভাবে এই বিষাক্ত প্রাণীর সংস্পর্শে কেউ চলেও আসে, তাহলে অবিলম্বে জরুরি পরিষেবাগুলোর সাথে যোগাযোগ করতে জোর দেওয়া হয়, সেই সাথে লক্ষণগুলো বুঝে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করতে বলা হয়।